হ্যালো বন্ধুরা, লাইভ গ্রুপ বাংলাতে তোমাদের সবাইকে স্বাগত জানাই। আজকে একটা ইম্পর্টেন্ট টপিক নিয়ে তোমাদের সঙ্গে আলোচনা করব। তোমরা অনেকেই আমাকে বলেছো আমি যে অনুযায়ী পরীক্ষা দিয়েছিলাম সে অনুযায়ী নম্বর পাইনি, অথবা অনেকে ভালো পরীক্ষা দিয়েছো কিন্তু পাশ নম্বর ওঠেনি। সেক্ষেত্রে আমি বলেছিলাম তোমাদের রিভিউ বা স্ক্রুটিনি করতে। তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি চলে এসেছে যে তোমরা কীভাবে স্ক্রুটিনি বা রিভিউ করবো, কত তারিখ থেকে কত তারিখের মধ্যে তোমাদের স্ক্রুটিনি বা রিভিউ হবে, কী প্রসিডিওরে অনলাইন না অফলাইনে তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করতে পারবে, সম্পূর্ণ ডাউট তোমাদের ক্লিয়ার হয়ে যাবে এবং আমি বলে দেবো কীভাবে তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করবে। তাই জন্য এই ভিডিওটা প্রথম থেকে শুরু করে শেষ পর্যন্ত ওয়াচ করো। তোমাদের অফিসিয়াল বিজ্ঞপ্তি এবং তোমাদের কীভাবে ফর্ম ফিল আপ করতে হবে তার ব্যাপারে সম্পূর্ণ ডাউট ক্লিয়ার হয়ে যাবে। আর এখনও পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো সবার প্রথমে এরকম ধরনের ইন্টারেস্টিং ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্য, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো চলুন বন্ধুরা ভিডিওটি শুরু করা যায়। বন্ধুরা, তোমাদের আমি রীতিমতো আগেই একটা ভিডিওতে বলে দিয়েছি পিপিএস এবং পিপিআর কি। এখানে আমি পিপিএস আর পিপিআর নিয়ে ডিসকাস করবো না, কারণ রীতিমতো আগে একটা ভিডিওতে ডিসকাস করে দিয়েছি। এখানে আমি অফিসিয়াল বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের আলোচনা করব। অফিসিয়াল বিজ্ঞপ্তি ই তোমাদের কি চলে এসছে মধ্যশিক্ষা পর্ষদের থেকে, কি নিয়ে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখতে পাচ্ছ আমি এখানে বাংলায় তোমাদের পুরো ক্লিয়ার করে দেবো যে কী কী এখানে বলে দিয়েছে। তো তোমরা যারা 2020 উচ্চ মাধ্যমিক পরীক্ষা দিয়েছ, তোমরা তোমাদের রিভিউ বা স্ক্রুটিনি অনলাইনেও করতে পারো অফলাইনেও করতে পারো, দুটো জায়গায় তোমরা রিভিউ করতে পারো। কেউ যদি চাও যে আমরা অনলাইনে করব তাও করতে পারো, কেউ যদি চাও না আমি অফলাইনে করব মানে স্কুলে গিয়ে ফর্ম জমা দিয়ে করব সেটাও করতে পারো। আর তোমাদের স্ক্রুটিনি বা রিভিউ করার জন্য সময়সীমা দেওয়া হয়েছে এক মাস, মানে 31 জুলাই তোমরা জানো তোমাদের রেজাল্ট বিভিন্ন সেন্টারে চলে আসবে এবং 31 জুলাইয়ের পর মানে 31 জুলাইয়ের মিড নাইট থেকে তোমাদের 31 আগস্ট পর্যন্ত সময়সীমা থাকবে, মানে টোটাল এক মাস তোমরা পাবে যখন তোমরা রেজাল্ট হাতে পাবে তারপরে তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করতে পারবে। এরপরে দ্বিতীয় হচ্ছে তোমরা যদি অনলাইনে পিপিএস বা পিপিআর করো, মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি বা পোস্ট পাবলিকেশন রিভিউ যদি তোমরা করো, তাহলে এ তোমাদের কি হচ্ছে এ রোল নম্বর লাগবে, সাথে তোমাদের যে মার্কশিট পাবে ওই মার্কশিটের ওপর নম্বর লেখা থাকবে, ওই মার্কশিট নম্বরটাও তোমাদের লাগবে। আর যদি তোমরা অফলাইনে তোমাদের রিভিউ বা স্ক্রুটিনি করতে যাও, সেক্ষেত্রে তোমাদের নাম দিতে হবে, রোল নাম্বার দিতে হবে এবং তোমাদের সেন্টার নাম্বার দিতে হবে এবং তোমাদের একটা সিগনেচার করতে হবে। আর তোমাদের যে ফিজটা আছে সেটা অনলাইনেও লাগবে অফলাইনেও লাগবে, এবং এক্ষেত্রে তোমাদের এর অনলাইনে হলে তো অনলাইনে যে কোনো থ্রুতে ইউপিআই বা ওয়ালেট বা ব্যাঙ্কিংয়ের থ্রু যে কোনোভাবে দিতে পারো, কিন্তু অফলাইনে যদি হয় তাহলে তোমাদের স্কুলে এটা যখন জমা দেবে স্কুলে ফিজটা জমা দিয়ে দিতে হবে। তো এরপরে কথা হচ্ছে রিভিউ বা স্ক্রুটিনির জন্য কত কত অ্যামাউন্ট লাগবে। তো এখানে তোমরা যদি পিপিএস করো, মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি করো, তাহলে সেক্ষেত্রে তোমাদের কিন্তু একটা সাবজেক্টের জন্য 50 টাকা করে লাগবে, মানে যদি দুটো সাবজেক্ট করো তাহলে 50 × 2, যদি 3টে সাবজেক্ট করো 50 × 3 মানে 150, এরকমভাবে যে কটা সাবজেক্ট করবে সে কটা সাবজেক্টে এর জন্য 50 টাকা করে লাগবে। এরপরে যদি বলি যে তোমরা পিপিআর করো, মানে পোস্ট পাবলিকেশন যদি রিভিউ করো, সেক্ষেত্রে তোমার কত লাগবে, প্রত্যেকটা সাবজেক্টের জন্য তোমাদের 75 টাকা করে রিভিউর জন্য লাগবে, মানে রিভিউর জন্য প্রত্যেকটা সাবজেক্টে 75 টাকা এবং স্ক্রুটিনি করার জন্য প্রত্যেকটা সাবজেক্টে কত 50 টাকা করে লাগবে। আরেকটা কথা, তোমরা কোনো সাবজেক্টে একসাথে রিভিউ এবং স্ক্রুটিনি করতে পারবে না। ধরো ও তোমরা বেঙ্গলিতে চাইছো, মনে হচ্ছে যে আমার নম্বরটা কম হয়েছে, সেক্ষেত্রে তোমরা পিপিএসও করলে পিপিআরও করলে এটা করতে পারবে না, যে কোনো একটা সাবজেক্টের জন্য যে কোনো একটা কিছু বেছে নিতে পারবে। এমন হতে পারে তোমরা বেঙ্গলিতে পিপিআর করলে আর ম্যাথামেটিক্স যেটা রয়েছে সেটাতে পিপিএস করলে, মানে হতে পারে একটা একটা সাবজেক্টে একটাই জিনিস করতে পারবে না। যদি একটা সাবজেক্টে তোমরা স্ক্রুটিনি করো তাহলে স্ক্রুটিনি করবে, একটা সাবজেক্টে যদি রিভিউ করো সেক্ষেত্রে একটা সাবজেক্টে রিভিউ করবে। এমনই হতে পারে একটা স্টুডেন্ট একটা সাবজেক্টে রিভিউ করলো আর একটা সাবজেক্টে স্ক্রুটিনি করলো, সেক্ষেত্রে কোনো প্রবলেম নেই, কিন্তু একটা সাবজেক্টে একসাথে রিভিউ এবং স্ক্রুটিনি করা কিন্তু যাবে না। আরও একটা বিষয় মাথায় রেখে দাও, তোমরা যখন স্ক্রুটিনি বা রিভিউ করছো সেখানে কিন্তু শুধুমাত্র রিটেন পরীক্ষার জন্য করছো, এখানে প্র্যাকটিক্যাল পরীক্ষার জন্য কিন্তু কেউ স্ক্রুটিনি বা রিভিউ করতে পারবে না, কারণ এটা তোমাদের যে স্কুল রয়েছে স্কুল থেকে নম্বরটা এখানে বোর্ডে পাঠানো হয়। এক্ষেত্রে তোমাদের শুধুমাত্র রিটেন পরীক্ষা যেটা লিখিত পরীক্ষা হয়েছে সেই লিখিত পরীক্ষারগুলোরই কিন্তু স্ক্রুটিনি করতে পারবে। এবং স্ক্রুটিনি বা রিভিউ করতে গিয়ে যদি তোমরা কোনো কারণবশত ভুল ইনফরমেশান দাও যেখানে তোমাদের, তাহলে কিন্তু সেই জিনিসটাকে মানে পুরো স্ক্রুটিনি বা রিভিউটাকে বাতিল করে দেওয়া হবে এবং যে তোমরা যার জন্য যে মানিটা দিয়েছো সেই মানিটাও কিন্তু এখানে রিফান্ড করা হবে না। এটা এর দায়িত্ব কিন্তু সম্পূর্ণ তোমার, মানে যখন তুমি রিভিউ বা স্ক্রুটিনি করবে খুবই মনোযোগ সহকারে করবে যাতে কোনো ভুলভ্রান্তি না হয়। যদি ভুলভ্রান্তি হয়ে যায় কোনো ক্ষেত্রে সেক্ষেত্রে কিন্তু বোর্ড এখানে দায়ী থাকবে না, তোমাদের যে পয়সাটা দিয়েছো রিভিউ করার জন্য সেই অ্যামাউন্টটাও কিন্তু তোমাকে রিফান্ড করা হবে না, এটা ক্লিয়ারভাবে জেনে রাখো। তো এখনও যারা ডিসাইড করতে পারোনি যে পিপিএস করবে না পিপিআর করবে,
পিপিএস আর ইপিপিআর এর মধ্যে পার্থক্য কি? তো এখানে আমি বলে রাখি, তোমরা যদি পিপিএস করো মানে পোস্ট পাবলিকেশন স্ক্রুটিনি, স্ক্রুটিনি কথার অর্থ হচ্ছে তোমরা যে পরীক্ষা দিয়েছ যে সাবজেক্টে, স্ক্রুটিনি যদি করো কোনো সাবজেক্টে, সেই সাবজেক্টে যে নম্বরগুলো টিচাররা দিয়েছে সেই নম্বরের ক্যালকুলেশনে কোনো ভুল আছে কিনা সেটা দেখা হবে। মানে ধরো কোনো সাবজেক্টে 2-3 এরকম দিয়েছে, সেই ক্যালকুলেশনটা টোটাল করে দেখা হবে অ্যাকচুয়ালি ক্যালকুলেশন ঠিক হয়েছে কিনা। আর যদি আর পিপিআর মানে পোস্ট পাবলিকেশন রিভিউ, রিভিউ কথার অর্থ হচ্ছে যে সাবজেক্টে তুমি রিভিউ করতে দেবে সেই সাবজেক্টের খাতাটা সম্পূর্ণ চেক হবে, প্রথম থেকে পুরো শেষ পর্যন্ত পুরো চেক হবে, কোনো জায়গায় কম নম্বর দেওয়া হয়েছে কিনা। কোনো অন্য টিচার যে টিচার চেক করবে তার মনে হলো যে নেই, এই যে নম্বরটা দিয়েছি সেই নম্বরটা একটু বাড়ানো যেতে পারে, যেখানে 5-3 দিয়েছে সেখানে 4 দেওয়া যেতে পারে, তো সেখানে নম্বরও তোমাদের বাড়তে পারে, তারপরে ক্যালকুলেশন হবে, মানে পুরো খাতাটা আবার চেক হবে, রিভিউ কথার অর্থ। আর স্ক্রুটিনি কথার অর্থ শুধুমাত্র কী হচ্ছে, তোমাদের যে নম্বরগুলো দিচ্ছে সেই নম্বরগুলো প্লাস হবে। তো এখানে তোমাদের এরকম কোনো ক্রাইটেরিয়া রাখেনি যে ফেল করবে সে স্ক্রুটিনি করবে, যে পাস করবে সে রিভিউ করবে, এখানে প্রত্যেকে যার যেটা মন চায় সে সেটা করতে পারো, স্ক্রুটিনিও করতে পারো রিভিউও করতে পারো। আমি বলবো যখন তোমরা স্ক্রুটিনি বা রিভিউ করার কথা ভাবছো তখন আমি বলবো যে তোমরা রিভিউ করো, রিভিউ করলে ভালো হয় এবং তোমরা তোমাদের মতন করে তোমরা করতে পারো। আর তোমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ডের অফিসিয়াল বিজ্ঞপ্তির লিংক আমি ডেসক্রিপশনে দিয়ে দেবো, ওখান থেকে তোমরা অফিসিয়াল বিজ্ঞপ্তিটা দেখে নিতে পারো। আর এখনো পর্যন্ত ভিডিওটিকে লাইক না করে থাকলে অবশ্যই ভিডিওটিকে লাইক করো, এবং চ্যানেলে নতুন দর্শক হয়ে থাকলে রেড বাটনে ক্লিক করে চ্যানেলকে সাবস্ক্রাইব করো এবং বেল আইকনে ক্লিক করো, কেননা এখানে প্রতিনিয়ত স্টুডেন্টদের জন্য ভিডিও আপলোড হয়। তো আজকের মতো এইটুকুই, আবার দেখা হচ্ছে অন্য কোনো ভিডিওতে। টেক কেয়ার, বাই বাই।